বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে 71%। বঙ্গোপসাগরে কারো একক আধিপত্য চায় না বাংলাদেশ। যানজটে 15 মিনিট দেরি, পরীক্ষা দিতে দেননি কেন্দ্র সচিব। রাজধানীতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার 121। মৌলভীবাজারে এক যুবককে কুপিয়ে হত্যা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে মিয়ানমারের শত শত মাদক কারখানা। জাতিসংঘের প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাস। ঢাকার বাসে বেশি ভাড়া আদায় চলছে। বংশালে ট্রাক থেকে পড়ে সহকারীর মৃত্যু। কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধে বাধ্য হলো দিল্লি। ইতালিতে সব সার্টিফিকেট মিলবে অনলাইনে। বন্যা ভূমিদশ, কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা। শুটিংয়ে ফিরলেন শাহরুখ। যে 13 দল কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে।